হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা মিনি বার্থডে ব্লগ শেয়ার করব। যার বার্থডে, তার বাবা নিচে বসে বেলুন ফোলাচ্ছে, তার কাকা আর কি চেয়ারে বসে রয়েছে। তো দুজনেই আমার দাদা হয়, আমার সেজো মাসির ছেলে। তো আজকে আমরা মাসির বাড়ি চলে এসেছি বার্থডের জন্য। তো এখন বেলুন ফোলানোতে আমার মামাও যোগ দিয়েছে আর আমার বাবা সোফায় বসে রয়েছে আর কি। অর্ধেক বেলুন তো ফোলাতে ফোলাতেই ফেটে গেছিলো, জানি না কেন, বাট ফেটে গেছিলো। তো এখানে দুপুরে রান্নার, সরি দুপুর না, দুপুরে রান্না হয়ে গেছিলো, এখানে রাত্রিরে রান্নার জন্য তোড়জোড় চলছে। ওখানে গাজর আর বিনস আর কি সেদ্ধ করা হচ্ছিলো ফ্রাইড রাইসের জন্য। আর এখানে চিলি চিকেনটা রেডি হয়েছে, চলো দেখি নি। এই যে চিলি চিকেন, চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, রেডি করে রেখেছে এখানে। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, কিউট বার্থডে গার্ল। তো ওর নাম হচ্ছে খুশি, তো ওরই বার্থডে ছিল। তো সবে টু ইয়ার্স কমপ্লিট হয়েছে। কি সুন্দর সেজে গুজে একদম ডল পুতুলের মতন বসে রয়েছে, পায়ে আবার আলতাও পরেছে, নিজের থেকেই পরেছে, মানে নিজের থেকে পরেছে মানে কি নিজে বলছিল আর কি পরিয়ে দেওয়ার জন্য। আর মাথায় কি সুন্দর একটা হেয়ার ব্যান্ড পরেছে, পরে বসে রয়েছে। সামনে এখানে ওর থালা ফালা সাজানো ছিল আশীর্বাদ করার জন্য, পাশে ধান দুব্য প্রদীপও দেওয়া ছিল, বাট আশীর্বাদ তো করতে দেয়নি। যখন শাঁখ আর উলুর আওয়াজ শুনেছে তখন ভীষণ রকমের মানে কেঁদে উঠে ছিল। তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে কিছু তোমার ভাত ডাল আর ভাজা ছিল, আমি আলু ভাজা আর কাঁকরোল ভাজা নিয়েছিলাম। আর এখানে ছিল, তারপরে ছিল মাছ। সেদিনকে মাছের তরকারিটা প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে। আমি যে মানুষ এত পরিমাণে ঝালকে, আমি আর কি ঝাল খেতে পারছিলাম না, মানে এতটা পরিমাণে ঝাল হয়েছিল। তো শেষ পাতে আমাদের আর কি চাটনি পড়ে গেছিলো, পাতাটা বেশ আমার ভালোই লেগেছে, কী সুন্দর ডিজাইন করা ছিল। আর এখানে দুপুরবেলা সব কাজকর্ম সেরে খেতে উঠে এখানে আমাদের এখন বাতাবি লেবু পার্টি চলছিল। আমি ছিলাম, বৌদি ছিল, মা ছিল, সব বাতাবি লেবু খাচ্ছিলাম। আর এটা হচ্ছে রাত্রিবেলা, রাত্রিবেলা ওরা আবার লাইট ফাইট দিয়ে সাজিয়েছিলো ভালো করে। আর ওই যে বার্থডে গার্ল আমার বাবার কোলে, আর এখানে সব আমার ভাগ্না ভাগ্নিরা, মানে ভাগ্না ভাগ্নি বলতে দিদির মেয়ে ছেলে এরাই রয়েছে আর কি। আর এখানে ওর কেক, এইটা লেখা রয়েছে হ্যাপি বার্থডে খুশি। আর এখানে বেশ লাইট দিয়ে সাজানোতে এখন এই জায়গাটা বেশ ভালোই লাগিয়েছে। আর বেলুন তো অনেক কম পড়ে গেছিলো, কারণ অর্ধেক বেলুন ফেটে গেছিলো। আর এখনও কেক কাটার সময় তখনও খুব কান্না করছিলো, জানি না কেন, মানে মোমবাতি চলছিল বলে ওর ভয় লাগছিল না কি, আগেরবারে এতটা কান্না করেনি, এবারে যতটা পরিমাণে মানে কান্না করছে। দুপুরবেলা আশীর্বাদ করার সময়ও প্রচুর পরিমাণে কান্না করেছিল, এখন কেক কাটার সময়ও মানে প্রচুর পরিমাণে কান্না করছিল। কোনো রকমের আর কি কেক কাটানো হয়েছে ওকে দিয়ে, এ মানে এতটা কান্না করছিল, নিজেদেরই খারাপ লাগছিল। আর এখানে আমাদের ডিনার হচ্ছে এখন শসা পেঁয়াজ ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, খুব ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার আমার পেজটিকে ফলো করে দিও। আজকের জন্য টাটা।